পুরানো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা কর্মপদ্ধতি আমরা দেখেছি। ১৯-২০ যেই লাউ সেই কদু, কাজেই আমরা চাই না যেই লাউ সেই কদু হোক। এই সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান জায়গা থেকে আপনার ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশকে ভারতের একটা পুতুল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল, যার ফলে তারা ক্ষমতায় এসে প্রথমেই পিলখানার এই কথিত বিডিআর বিদ্রোহের নামে এই দেশের দক্ষ মেধাবী সামরিক অফিসারদেরকে হত্যা করেছে, এই দেশের আলেম ওলামাদেরকে নির্মূল করার জন্য, ইসলাম নির্মূল করার জন্য শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সেদিন গণহত্যা চালিয়েছিল। এই পিলখানার হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটার মধ্যে দিয়ে এই সরকারের দুঃসাহস এতটাই বেড়ে গিয়েছিল, পরবর্তীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিরোধী দলের নেতা কর্মীদের উপরে হামলা মামলা করে, গুম খুন করে তারা একটা একদলীয় শাসন কায়েম করেছিল। সর্বশেষ এই ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ এবং প্রতিরোধের মধ্য দিয়ে ৫ই জানুয়ারি এই ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা চাই এই ফ্যাসিবাদের পতন পরবর্তীতে আগামীতে নতুন বাংলাদেশ রচিত হবে, নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনীতি দেশে প্রতিষ্ঠিত হবে। সেই অঙ্গীকার নিয়েই গণ অধিকার পরিষদের রাজনৈতিক পথ চলা। আপনারা জানেন কিছুদিন আগে গণ অধিকার পরিষদ অফিসিয়ালি ট্রাস্ট প্রতীকে নিবন্ধন পেয়েছে। আমরা ঘোষণা দিয়েছি যে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী গণ অধিকার পরিষদ ৩০০ আসনেও নির্বাচন করতে পারে। পুরানো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা কর্মপদ্ধতি আমরা দেখেছি। ১৯-২০ যেই লাউ সেই কদু, কাজেই আমরা চাই না যেই লাউ সেই কদু হোক। এই যে লক্ষ লক্ষ মানুষ এত ত্যাগ স্বীকার করেছে, সংগ্রাম করেছে, শহীদ হয়েছে হাজার হাজার মানুষ, আর কোনো মানুষকে যেন রক্ত দিতে না হয়, রাজপথে নামতে না হয়, সেজন্য আমরা টেকসই গণতন্ত্র চাই, আমরা জনগণের ভোটের অধিকার চাই, আমরা নাগরিকদের নাগরিক অধিকার চাই, আমরা কোনো স্বৈরাচার ফ্যাসিবাদ চাই না। কিন্তু রাজনৈতিক দলগুলোর অতীত আমলনামা খুব একটা ভালো না। সেই লঙ্কায় যায় সেই রাবণ হয়, সেই চিত্র আমরা দেখেছি। তো কাজেই আমি আপনাদের প্রতি এইটুকু আহ্বান জানাবো, এই মাদারীপুরের এবং পাশের যারা এই সমাবেশে যোগ দিয়েছেন, আমাদের কথাগুলো শুনছেন, আপনাদেরকে নতুন করে চিন্তা করতে হবে, নতুন করে ভাবতে হবে কারা জনপ্রতিনিধি হলে আপনাদের জন্য উপকার, দেশের মঙ্গল, সমাজের মঙ্গল। যদি ওই পুরনো চাঁদাবাজ দখলদার, যদি এই হুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী তারাই যদি আবার নির্বাচিত হয়ে আসে, তাহলে কিন্তু আমাদের কারো জন্য সেটা সুখকর হবে না। আমি আপনাদের সামনে পরিবর্তনের সুযোগ এসেছে, আপনার হাতে ক্ষমতা রয়েছে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাকে ভোট দিবেন, আপনি কাকে নির্বাচিত করবেন। আমরা বলছি আমাদের যে পুলিশ যেই সরকার আসে তাদের মতো করে পরিচালিত করে, আমাদের যে প্রশাসন যেই সরকার ক্ষমতা আসে তাদের মতো করে দলীয়করণ করে। কাজেই পুলিশ সহ প্রশাসনকে যেন দলীয়করণ না করতে পারে, জনগণ যেন কারো কাছে জিম্মি না থাকে, সেজন্য আমরা বলছি আমাদের রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। এই সংস্কারের জন্য এই সরকারের যতদিন সময় লাগবে সেই সময় আমরা দেব। এর মধ্যে দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে আগামী নির্বাচনের জন্য তৈরি হতে হবে। আপনারা যদি ছাত্রলীগ যুবলীগের মতো পরিস্থিতি তৈরি করেন, আচরণ করেন, মানুষ আপনাদেরকে গ্রহণ করবে না। কাজেই আপনাদের মধ্যে সেই ধরনের ব্যক্তিত্ব, আচার আচরণ গড়ে তুলতে হবে যেন জনগণ আপনাদের কাছে আসে, আপনারা জনগণের কাছে যেতে পারেন, জনগণ যেন আপনাদের মধ্যে নতুন কিছু খুঁজে পায়। আমাদের মধ্যে শৃঙ্খলা থাকতে হবে, চেইন অফ কমান্ড থাকতে হবে। শৃঙ্খলা, চেইন অফ কমান্ড ছাড়া কোনো সংগঠন, কোনো জাতি তার গন্তব্যে পৌঁছাতে পারে না। কাজেই আমাদের গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে আমরা পরিষ্কারভাবেই বলবো, আপনারা হানাহানি, মারামারি, দখলদারি এই কাজে যুক্ত থাকবেন না। যারা হানাহানি, মারামারি, দখলদারি, চাঁদাবাজি করবে, জনগণকে নিয়ে, ছাত্র জনতাকে নিয়ে তাদেরকে রুখে দিবেন। আমরা দেখতে পাচ্ছি এক ফাঁসিবাদ গেল, আরেকটা ফাঁসিবাদ তৈরি হওয়ার একটা প্রক্রিয়া বোধহয়